আমাকে সাভারে এক ভদ্রলোক আজ থেকে বছর তিনেক আগে আমাদের ফাউন্ডেশন সেক্রেটারি এবং আমাকে দুজনকে অফার করছে, ভাই সাভারে একটা জায়গা, আমরা এই যে মসজিদ কমপ্লেক্স হাসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এখন ঢাকায় করার পরিকল্পনা হাতে নিয়েছি, বহুদিন থেকে স্বপ্ন দেখছি যে ঢাকায় একটা দৃষ্টান্ত মসজিদ করব, দৃষ্টান্ত একটা কমপ্লেক্স করব যেখানে শিক্ষা চিকিৎসা সেবা অনেক কিছু থাকবে, এরকম কমপ্লিট কমপ্লেক্সের স্বপ্ন নিয়ে আমরা ঘুরছিলাম। ওই ভদ্রলোককে কোনোভাবে জানানো গেছে, উনি একজন ব্যবসায়ী মানুষ, আবার দেখলাম ওকে দাঁড়িয়ে আছে, সুন্দর লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, আমাদের দুজনকে নিয়ে গেলেন। তো বললেন যে সাভারে আমার একটা জায়গা আছে, আপনাকে আমি কয়েক বিঘা মসজিদের জন্য দিব ফ্রি, আর বাকিটা আপনি কিনতে পারেন। আমরা তো খুশিতে বাকবাকুম হয়ে চলে গেলাম যে বিচার আমাদের মসজিদের জন্য জায়গা দিবে। তো একটা জায়গা দেখাচ্ছেন নিয়ে, খুব সুন্দর জায়গা, মাঠ ঘাস আর ঘাস, উঁচা জায়গা, কোনো এক ফোঁটা মাটি ফেলানো লাগবে না, এখন স্থাপনা করা যাবে। বলে হুজুর এই যে এখান থেকে দুই বিঘা তিন বিঘা আপনাকে দিয়ে দিব, না জানি আরও বেশি বলছিলেন, দিয়ে দিব, আর বাকিটা আপনি কিনবেন নামমাত্র মূল্যে। আমরা তো খুশিতে, আমি আমার সাথে থাকা সাব্বিরকে বললাম, সাব্বির দোয়া আল্লাহ কবুল করে ফেলছে সুবহানাল্লাহ, এত সকাল এরকম বড় বড় জায়গা আমরা পেয়ে যাবো মসজিদ মানসার জন্য আশাও তো করি নাই, খুব এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি। এর মধ্যে হঠাৎ করে এক কৃষক ভাই হাতে কাঁচি আছে, গরুর ঘাস কাটছেন, এ ভদ্রলোক দৌড়ে আসছে আমাদেরকে দেখা, আইসে বলতেছে আপনাদের দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, হুজুর মানুষ ব্যাপার কি, কেউ কি জমি টমির দান্দা দিচ্ছে আপনাদেরকে? ওই লোক কিন্তু পাশে দাঁড়ানো। তো আমরা বললাম কেন ভাই, কোনো সমস্যা? বললে যে ভাই এগুলো সবগুলা সরকারি জমি, এই জমি নিয়ে বহুত মামলা মোকদ্দমা আছে, এগুলো মূলত আপনার ওই যে কি জানি কি আমলের, ব্রিটিশ আমল না, আপনার নবাবদের জায়গা, এগুলো সব নবাবদের জায়গা, এগুলো বিভিন্ন মানুষ এরকম দান্দা করে আয়সা বিভিন্ন মানুষকে ধোকা টোকা দেয়, আপনারা যেন এরকম ফাঁদে পড়িয়েন না, আমার আমি কৃষক মানুষ, আমার কোনো কাজ নাই, কিন্তু আমি আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনাদের কেউ ধোকা ফেলাচ্ছে, আপনারা তিনজনই তো হুজুর, ওই বদলকে হুজুর ছিল, তিনজনই তো হুজুর, মনে করছে উনিও কাস্টমার, বলছে যে আপনাদের কেউ যেন ধোকায় না ফেলে, হুজুর সব শেষ হয়ে যাবে। কিন্তু পরে আমরা এক দুই ঘন্টার মধ্যে মোটামুটি একটু এদিক সেদিক যখন একটু টোকা দেওয়া শুরু করলাম, জানলাম হ্যাঁ ঘটনা সত্য, কৃষকের কথাই সত্য। তো পরে আমি চিন্তা করলাম, সাব্বিরকে বললাম, সাব্বির আমি আমাকে নিয়ে এই বেচারায় ধোকা কেন দিতে চাইলো, কাহিনীটা কি? সাব্বির বলে যে কারণ মসজিদ করলে ওই জায়গা দখল করা সহজ হয়, সরকারও ভাঙতে সাহস পায় না, প্রশাসনও সেখানে আঘাত করতে হিসাব করা লাগে, পাবলিক সেন্টিমেন্ট কাজ করে, এই জন্য বেজাল্লা জায়গা মসজিদ করে ফেললে দখল করা সহজ হয়। এই ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে আছে না নেই? অনেক মসজিদ কমিটির লোকজন আছে মনে করে মসজিদের জন্য চুরি করলে আল্লাহ মনে মাফ করবে, কারণ চুরিটা তো আমি নিজের জন্য করলাম না, সারা জীবন দুই নম্বরে চুরি টিন চুরি গম চুরি ডাকাতি দুই নম্বরই কাজ করে টোরে, এরপরে বুড়ো বয়সে বা রিটায়ারমেন্টের পরে অনেকে চিন্তা করে ঠিক আছে সারা জীবন যা আকাম কুকাম করছি সব তো নিজের জন্য করছি, এবার আল্লাহর জন্য কিছু চুরি করে যদি আল্লাহ আগেরগুলো মাফ করে, কি বলেন মাফ হবে? মায়ের আরো জোরে হবে, কেন জোরে হবে? কারণ আল্লাহ হয়তো বলতে পারেন যে তুই নিজের জন্য চুরি করছিস এটা একটা ব্যাপার, তুই চুরি করছিস, তুই অপরাধ করছিস, তুই আমার ঘরকে আসামির কাঠগড়া দাঁড় করেছিস, ঠিক কিনা? অপরাধের মাত্রা আরো বেশি কিনা? আমি তো বলি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বহু মসজিদ আছে, এই মসজিদগুলোর হয়তো বৈধ জায়গার উপরে সব ঠিক আছে, কিন্তু রাস্তার তিন হাত জায়গা দখল করে ফেলছে সিঁড়ি দিয়া মসজিদের, আছে না নেই? বাসা বাড়িতে মানুষ গাড়ি উঠানোর জন্য পার্ক করার জন্য এরকম উঁচা করে রাস্তার জায়গা দখল করে, সেটা অন্যায়, কিন্তু মসজিদের জন্য এরকম অন্যায় অনেক মসজিদ কমিটির লোকজন করে কি করে না? সারা জীবন দুর্নীতি দুই নম্বরই করে, মসজিদ কমিটির দায়িত্বশীল হয়ে এখানে দুই নম্বরই করে। আমি সবসময় বলি মনে রাখবেন, মসজিদ এখান থেকে মানুষ আদর্শে শিক্ষা নিবে, ওয়াজ মাহফিল এখান থেকে মানুষ আদর্শে শিক্ষা নিবে, এখানে যদি অন্যায় হয় তাহলে মানুষ শিখবে কোত্থেকে? অতএব মসজিদ মাদ্রাসার জায়গা ভেজাল্লা জায়গায় করবেন না, গন্ডগোলালা জায়গায় করবেন না, আরো জন্য জায়গা দখল করে করবেন না, এবং মানুষকে এই সমস্ত জায়গা দখল করে অত্যাচার করবেন না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে কোনো আল্লাহর বান্দা দান করে নাই, হয়তো সে একটু আমতা আমতা করছে, আপনি জবর দখল করে ফেললেন, জায়েজ হবে না গুনাহ হবে? তবে হ্যাঁ, কেউ যদি মুখে দান করে দেয় যে আমি এটা দিয়ে দিলাম, তাহলে লিখিত না দান করলেও সেখানে নামাজ পড়া যাবে, মসজিদ বানানো যাবে, মৌখিক দানটাই চূড়ান্ত দান হিসেবে শরীয়তে বিবেচিত হবে। হ্যাঁ, আদালতে প্রমাণের জন্য সাক্ষী লাগবে, লিখিত লাগবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শরীয়ত দৃষ্টিতে আপনার জন্য ওইটা ওয়াকফ হওয়ার জন্য যথেষ্ট হবে, সেভাবে তিনি যদি মুখে দান করে দেন। তাহলে মুখে দান করার আগ পর্যন্ত বা কোনোভাবে মুখে লিখিত কোনোভাবে দান করার আগ পর্যন্ত আপনি সেখানে সাময়িক ব্যবহার করতে দিচ্ছেন, ব্যবহার করতে পারেন, স্থায়ী কিছু করতে পারবেন। অতএব বেজাল্লা জায়গায় মসজিদ বানাবো না ইনশাআল্লাহ।
এবং দুই নম্বরে নিজের জন্য করব না আল্লাহর ঘরের জন্য করব অনেক মসজিদ আছে যে মসজিদের আশেপাশে যারা থাকে তাদের জীবন অতিষ্ঠ আমরা আল্লাহর ঘরের নাম দিয়ে দুই নম্বরই করি এটা করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন